চুয়াত্তর রানে থামল ওয়াংখেড়েতে সচিনের বিদায়ী টেস্টের প্রথম ইনিংস। নরসিংহ দেবনারায়ণের বলে আউট সচিন, 118 বলে 74 রান করেন তিনি। এর মধ্যে মোট 12টি চার মারেন সচিন। বিদায়ী ইনিংসে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে সচিনকে অভিবাদন জানায় গোটা ওয়াংখেড়ে। এর আগে আজ টিনো বেস্টকে কপি বুক স্ট্রেট ড্রাইভ মেরে 48 থেকে 52 রানে পৌঁছন টেন্ডুলকার। সঙ্গে সঙ্গে উন্মাদনায় কেঁপে ওঠে ওয়াংখেড়ে। এরপরই সেই চেনা ভঙ্গিতে গ্যালারির দিকে ব্যাট তুলে ধরেন সচিন, তখনও চোখে বড় রানের স্বপ্ন। কিন্তু শেষ পর্যন্ত 74 রানেই থেমে গেল ঐতিহাসিক ইনিংস। নয়াদিল্লিতেও সিঙ্গুর প্রশ্নের মুখে শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এদিন রাজ্য সরকারের অবস্থানই ফের একবার স্পষ্ট করলেন তিনি। বললেন, সিঙ্গুরের অনিচ্ছুক কৃষকদের জমি ফেরত দিতে দায়বদ্ধ সরকার। বৃহস্পতিবার থেকে দিল্লির প্রগতি ময়দানে শুরু হলো 33তম ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার। উদ্বোধন করেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। এই মেলাতেই এদিন পশ্চিমবঙ্গের প্যাভিলিয়নটির উদ্বোধন করেন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। ঘুরে দেখেন বিভিন্ন স্টল। নিজের নিজের রাজ্যে লগ্নি টানার আশায় মেলায় স্টল দিয়েছে বিভিন্ন রাজ্য, একই উদ্দেশ্যে প্রগতি ময়দানে পশ্চিমবঙ্গ। শিল্পমন্ত্রীর দাবি, রাজ্যে শিল্পের বর্তমান পরিস্থিতি বিনিয়োগের অনুকূল। এ রাজ্যের প্যাভিলিয়নের থিম রবি ঠাকুর এবং তার গীতাঞ্জলি। এ যেন দিল্লির ময়দানে এক টুকরো বাংলা। রাজ্যগুলির পাশাপাশি এই মেলায় স্টল দিয়েছে দেশ বিদেশের বিভিন্ন নামী সংস্থাও। এই বাণিজ্য মেলা চলবে 27 নভেম্বর পর্যন্ত। বুধবার রাতে গড়িয়া এলাকা থেকে ডাকাত সন্দেহে 7 জনকে পাকড়াও করে সোনারপুর থানার পুলিশ। উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র, গুলি ও 3টি মোবাইল। পুলিশের দাবি, ধৃতদের জিজ্ঞাসাবাদ করে গত 4 সেপ্টেম্বর রাতে সোনারপুরে হওয়া এক দুঃসাহসিক ডাকাতির কিনারা হয়। কি হয়েছিল 4 সেপ্টেম্বর রাতে? পুলিশ সূত্রে খবর, ওই দিন গভীর রাতে সোনারপুরের রাজপুরে পুলিশ ফাঁড়ি থেকে ঢিলছড়া দূরত্বে একটি বাড়িতে দুঃসাহসিক ডাকাতি হয়। দোতলা বাড়ির পেছনে জানলার গ্রিল কেটে ঢোকে 6-7 জনের ডাকাত দল। 1.5 ঘন্টা ধরে বাড়িতে রীতিমতো তাণ্ডব চালায় দুষ্কৃতীরা। বাধা দিতে গিয়ে আক্রান্ত হন বাড়ির 4 সদস্য। মাথায় ধারালো অস্ত্রের কোপে গুরুতর আহত হন বাড়ির মালিক ষাটোর্ধ অশোক ঘোষ। লুটপাটের পর বাড়ির সদস্যদের বেঁধে রেখে চম্পট দেয় ডাকাত দল। হাসপাতালে থেকে সুস্থ হলেও একটি চোখ নষ্ট হয়ে গিয়েছে গৃহকর্তার। ধৃতদের মধ্যে 6 জনের বাড়ি বাংলাদেশে, 1 জনের উত্তর 24 পরগনার হাবড়ায়। হাওড়া ব্রিজ এবং হাওড়া স্টেশন, কলকাতার বুকে এই দুই স্থাপত্য কীর্তির যাত্রা শুরু ব্রিটিশ আমলে। হাওড়া ব্রিজ 1943 সালে এবং হাওড়া স্টেশন 1854 সালে। বৃহস্পতিবার নগর ভ্রমণে এসে পুরাতনী স্থাপত্যের সেই নিদর্শন দেখলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। সূত্রের খবর, কলকাতায় এসেই হাওড়া ব্রিজ ও স্টেশন দেখার ইচ্ছা প্রকাশ করেছিলেন ক্যামেরন। ব্যবস্থা হয় সেই মতো। এদিন দুপুরে প্রথমে ক্যামেরন যান হাওড়া স্টেশনে। সেখানে তখন উপস্থিত রেলের শীর্ষকর্তা থেকে পুলিশ প্রধানরা। বেশ কিছুক্ষণ ধরে হাওড়া স্টেশন ঘুরে দেখেন ক্যামেরন। দুপুর 3:25 তিনি যান হাওড়া ব্রিজে। নিরাপত্তা ব্যবস্থা ছিল আটোসাঁটো। হাওড়া ব্রিজে 8 ঘন্টা যান চলাচল বন্ধ রাখা হয়। আইআইএম জোকায় পড়ুয়াদের সঙ্গে প্রশ্নোত্তরে সচিনের শেষ টেস্টের মতো হালকা বিষয়ের পাশাপাশি উঠে আসে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে ভারতকে স্থায়ী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা উচিত কিনা সেই প্রশ্ন। ক্যামেরন কিন্তু ভারতের পক্ষেই জোরালো সওয়াল করলেন। এদিন ক্যামেরন যান আকাশবাণী দপ্তরেও। খোলা ছাদে চলে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাক্ষাৎকার।